নমস্কার কেজি অরিন্দম, এবছর বৈরাগুড়ির রেজাল্ট মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে রাজ্যে সেরা। আজকে আমি বৈরাগুড়ি হাই স্কুলের মারাদোনা, আমাদের হরেন অধিকারী বাড়িতে ছাত্র নিবেদিত প্রাণ এবং সবাইকে এক সূত্রে গেঁধে যে একটা ভালো জায়গায় স্কুলটাকে নেওয়া যায় সেই ব্যাপারে হরেনের উদ্যোগকে সাধুবাদ জানাই। আমি তো বলি কেমিস্ট্রি হরেন। তো হরেনের কাছে আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে ধূপগুড়ি বৈরাগুড়ি স্কুল গত কয়েক বছরে যেভাবে এগিয়ে চলছে এর সফলতার কারণ কি? নমস্কার সবাইকে, প্রথমে শুভেচ্ছা জানাই হরেনদাকে এত বড় একটা ভালো উদ্যোগ নেওয়ার জন্য, স্কুলের সুনাম চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য। এটা যদিও একটা সোশ্যাল মিডিয়া বা এটা একটা বৈদ্যুতিক মাধ্যম, তথাপি আমি বলবো হ্যাঁ, নিভৃতে স্কুলের অবশ্যই একটা ভীষণ গুরুত্ব রয়েছে বাচ্চাদের উৎসাহিত করার পিছনে। আজকে বৈরাগুড়ি স্কুলে আমরা অলরেডি এবছর 130 জনকে সায়েন্সে অ্যাডমিশন নিয়েছি। আজ গ্রাম বাংলা থেকে যে মূল যে ট্যালেন্টগুলো যেগুলো আসে আর কি, ধূপগুড়ি একটা শহরকেন্দ্রিক জায়গায় আশা নিয়ে আসে যে মূলত সায়েন্স পড়বো এবং ভাড়া বাড়িতে থেকে একটা ভালো তৈরি করবো। অলরেডি আমরা অনেক ভালো ভালো ছাত্র এরকম পেয়েছি যারা সফল হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ভালো জায়গায় ভালো কোম্পানিতে চাকরি করছে, এরকম ছাত্র পেয়েছি। সেগুলো মূলত হচ্ছে গ্রাম বাংলা থেকে আসা এবং ক্রিম স্টুডেন্টগুলো সেগুলোকে উৎসাহিত। আমার একটা কথা, তুমি একটা প্রত্যন্ত এলাকাতে উঠে আসো, তুমি কিন্তু রুটটা জানো এবং তোমার মধ্যে সবথেকে একটা বড় গুণ তুমি ট্যালেন্টটা, তুমি বিপ্লবের ট্যালেন্টটা চিনো। মানে এটা কিভাবে বুঝতে পারো যে এই ছেলেটা আমাদের প্রতিভা আছে, এই ছেলেটা এবার নিতে পাবে, এই ছেলেটা এবার ইঞ্জিনিয়ারিং এ যাবে, এই ছেলেটা এটা তো অনেকটা আইআইটি যাবে। হ্যাঁ, বলতে গেলে ছাত্রদের সঙ্গে মেলামেশাটাই হচ্ছে প্রধান কারণ। ছাত্রদের সঙ্গে গল্প করা, তাদের জীবনের এইম শোনা, তারা জীবনে কী হতে চায়, এগুলো শোনার পরের থেকেই বুঝতে পারা যায় যে সে কতটা ট্র্যাকে আছে বা ট্র্যাক থেকে কতটা সরে যাচ্ছে, এই ব্যাপারগুলো অনুমান করাই যায়। আর মূলত আমি যেটা বারবার বলবো, গ্রাম বাংলা থেকে যে ক্রিমগুলো আসে সেই ক্রিমগুলোকে মূলত প্রথমে এখানে যখন আসে শহরে, তারা কিন্তু হঠাৎ করে জায়গা করে নিতে পারে না, তাদেরকে জায়গা করে নিতে হয়। সেই জায়গাটা করে নিতে গেলে তাদেরকে প্রথমে গোটা ইলিভেনটা হচ্ছে ওদের প্রচণ্ড পরিশ্রম করতে হয়, তখনই আমি ওদের উৎসাহটা দেই। এবং সেই উৎসাহটা দেওয়ার সময় একটা কথাই বলি যে বাবা, তোদের কিন্তু জায়গা করে নিতে হবে। যখনই ইলেভেনের রেজাল্টটা ভালো করে বা কোনো টিউশনের ক্লাস টেস্টে সে ভালো রেজাল্ট করছে, তখন থেকেই তাদেরকে আমরা গাইড করা শুরু করি। এবং কি হয়, এতে স্কুলে হয়তো দেখা যাচ্ছে যে গোটা সিলেবাস শেষ করতে পারলাম না, কিন্তু তথাপি দেখা যাচ্ছে যে স্কুলের ফাঁকা সময়ে তাদের একটা প্রবলেম সলভ করার জন্য উৎসাহ, বা স্যার এই প্রবলেমটা করতে পারছি না বা এই টপিকটা বুঝতে পারছি না, এই যে ফাঁকা সময়ে এসে তাদের যে একটা মানে আবদার, সেটা দেখেই তাদের উৎসাহগুলো বুঝতে পারি। এই যে একটা ভাইব্রেশন, সেটা ভাইব্রেশনটা হচ্ছে সবার মধ্যে ছড়ায় দেওয়া। হ্যাঁ, যে বৈরাগুড়ি স্কুল এত ভালো রেজাল্ট করতে, সব টিচারের উদ্যোগে আছে, কিন্তু যারা মানে পড়াতে চাইছিল না, মানে এরকম হয় না, গতানুগতিক মানসিকতা থেকে বেরিয়ে আসছে, একটা স্রোত হয়ে গেছে, মানে রীতিমত এইটা কিভাবে আসলো? এখন কিন্তু সেটা নাই সবার মধ্যে, কিন্তু আমি দেখতে পাচ্ছি বৈরাগুড়ি কিন্তু গোলে গোল। আমাদের স্কুলে আমি এটা বারবার বলবো যে আমাদের স্কুলে এত সুন্দর স্টাফ ইউনিটি, যেটা আশেপাশের স্কুলে হয়তো আমাদের দেখে হিংসা করবে, এটা আমাদের স্কুলে আমি বারংবার অহংকার বোধ করবো যে আমি 2006 জয়েন করেছি, আজ অবধি আমি দেখিনি যে আমাদের স্কুলের স্টাফ ইউনিটির ধারে পাশে কোনো স্কুল আছে। এই যে স্টাফ ইউনিটি একটা স্রোত তৈরি হয়েছে, সেই স্রোতটা কিন্তু সবাই একই রকমভাবে, মানে একদম নতুন নবাগত থেকে শুরু করে পুরানো টিচাররা সবাই একই স্রোতে আমরা আছি এবং সবাই একই জায়গায়, আমরা একই জায়গাতে আছি যে আমাদের বাচ্চাদের উৎসাহ দিতে হবে। এবং তোমার কাছে আমার একটা প্রশ্ন, যেটা সেটা হচ্ছে দেখতেছি ইদানিং ছাত্রছাত্রী সবারই একটা চিন্তা, ডাক্তার হবো, মানে নিট ক্র্যাক করবো, মানে এই যে ব্যাপারটা, যেমন এটা হচ্ছে কি একটু মানে একটু স্যাচুরেটেড হয়ে যাচ্ছে না? না, এই জায়গাটা তৈরি হয়েছে মূলত মেডিকেল লাইনটার হচ্ছে সায়েন্স স্ট্রিমে যাওয়ার একটা প্রথম প্রবণতা, যে অন্তত যদি আমি বিএস নার্সিং করতে পারি, একটা আমি জব সেটেলমেন্ট পাবো, পরিস্থিতির চাপেই হয়তো বাচ্চারা এই সিদ্ধান্তে আসছে। কিন্তু ইদানিং ট্র্যাকটা একটু চেঞ্জ হয়েছে, একটু ট্রেনটা চেঞ্জ হয়েছে, কিছু ছাত্র অফিসার র্যাঙ্কে যাওয়ার চিন্তা ভাবনা করছে। আমারই ছাত্র আছে, আমি এবছর যেমন বলবো একদম গতানুগতিকভাবে আমি একদম উল্টো স্রোতে যাচ্ছে, সৌমিক রায় বলে দুরামারির একজন প্রত্যন্ত গ্রামের ছেলে, ও জেইতে মেইনে হচ্ছে 98.57% পেয়েছে এবং ও, আমি জানি এবছরে ওর 4 তারিখে পরীক্ষা,
ও এবছরই ক্র্যাক করবে আইআইটি, এতটুকু আমি আশাবাদী। এবং আমি বলেওছি যদি তুই নাও পারিস অন্তত এক বছর, ওর অলরেডি পিডাব্লিউতে ভর্তি হয়ে গেছে, ও কনফার্ম ও সামনে বছর অ্যাডভান্স ক্র্যাক করবেই। মানে আমি যেটা দেখতেছি আর কি, সেটা হচ্ছে তোমরা এখন যেহেতু বৈরাগুড়ি থেকে র্যাঙ্ক করছে, রেজাল্ট হলো, এবং বহু জায়গা থেকে দেখতেছি গ্রামগঞ্জের থেকে এবং ধূপগুড়ি হাই স্কুল পাশ করা ছেলেরাও ছেলেমেয়েরাও এখন দেখি একটা গার্লস স্কুল থেকে একটা গোটা টিম চলে আসে, পুরো টিমটাই চলে আসে, এবং প্লাস হচ্ছে ধূপগুড়ি হাই স্কুলেও থেকে অনেকেই আসার চিন্তা ভাবনা করছে। এটা সুভাষনগর হাই স্কুলে যাওয়ার একটা ট্রেন ছিল, এখন সাতটি বার এইটা ধরে রাখা যাবে তো অবশ্যই। এবং ইভেন আমার বীরপাড়া থেকে স্টুডেন্ট আনতেছে এবছরই, আমার 12 পরীক্ষার্থী সে ভোর স্কুল থেকে আমার স্কুলে পরীক্ষার্থী, আমার সেন্ট জেমস। না আরেকটা জিনিস, আরেকটা জিনিস দেখলাম যে সেন্ট জেমস থেকে প্লাস ওরা ওখান থেকে ক্লাস 10 করার পর 11 12 ওরা অবশ্যই বড়তে ভর্তি হয়েছে। এইটা কি কারণে? এটার কারণ হচ্ছে কি যে আমাদের স্কুলের একটা বড় পরিবেশ হচ্ছে যে অন্যান্য যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে ভালো স্টুডেন্টগুলো রয়েছে তাদের সঙ্গে একটা কম্পিটিটিভ, তাদের কোনো অসুবিধা হচ্ছে না? না কোনো অসুবিধাই হচ্ছে না, এটা এর আগেও ছিল আমাদের ট্রেন্ড, এটা আগের থেকেই আমাদের কাছে পড়ে এবং বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের সঙ্গেই পড়ে, তাদের কোনো অসুবিধা হয় না। এবং ওরা যখন এই কম্পিটিশনটা পেয়ে যাচ্ছে বিভিন্ন আমাদের বোর্ডের ভালো স্টুডেন্টদের সঙ্গে, তারা আরও এনকারেজ হচ্ছে এবং তাদের এনথু আরও বেড়ে যাচ্ছে। হরেনকে ধন্যবাদ জানাই, অ্যাকচুয়ালি ও যেভাবে এগিয়ে চলছে, মানে অনুপ অ্যাকচুয়ালি থাকে না লিডার, টিম লিডার এবং টিম লিডার, আমি এখানে টিম লিডারই বলবো, মারাদোনা বলবো, মারাদোনা গোল করে বল সবাই খেলে, কিন্তু তুমি এখন যেভাবে চলছো এবং এবং যেভাবে উদ্দীপনা, সোমবারে সেই একটা বিশাল মিছিল, মহামিছিল ছাত্রছাত্রী নিয়ে, এই উদ্যোগটা যে নেওয়া এর জন্য সাধুবাদ। আগামী দিনে কিন্তু বড়দগুড়ি হাই স্কুল রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের পর্যায়ে যাচ্ছে, তো আমরা সবাই ভালো হোক এটাই চাই, আর আমরা চাই ধূপগুড়ি আরো উন্নয়ন হোক। নমস্কার, ধূপগুড়ি নমস্কার।